বৃহস্পতিবার অর্থাৎ আজ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। তবে মনোনয়নপত্র জমা দেওয়ার পরে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে নির্বাচনী প্রচারে নেমে পড়ল বিজেপি। যখন তৃণমূল কংগ্রেসের বহু জায়গায় মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ চলছে, তার আগে থেকেই সময় নষ্ট না করেই বাড়ি বাড়ি প্রচারের কাজে নামল বিজেপি। বুধবার বিকেল থেকে সন্ধে পর্যন্ত প্রচার পর্ব চলে বিজেপির পক্ষ থেকে। এবারের নির্বাচনে শাসক দলের আগে যেমন মনোনয়নপত্র জমা দেওয়ার কাজে এগিয়েছিল বিজেপি, পাশাপাশি নির্বাচনী প্রচারেও এগিয়ে রইল। দেখুন, ভারতীয় জনতা পার্টি এই নির্বাচনের জন্য প্রথম থেকেই প্রস্তুত ছিল। শাসক দল তৃণমূল কংগ্রেস ভেবেছিল আচমকা ভোট ঘোষণার মধ্য দিয়ে ভারতীয় জনতা পার্টিকে আটকে দেবার, কিন্তু কোলাঘাট ব্লক বিজেপি আগে থেকেই প্রস্তুত। তাই ভোট ঘোষণার সাথে সাথে আমরা নমিনেশানে নেমে পড়ি, এবং আমরা নমিনেশানের আগের দিনই আমরা প্রায় নমিনেশান সম্পূর্ণ করেছি। এদিকে যে সমস্ত প্রার্থীর নমিনেশান সম্পূর্ণ হয়েছে, ওনারা বাড়িতে বসে না থেকে ওনারা প্রচারে নেমে পড়েছেন মানুষের স্বার্থে। আজকে খোনাড়ি অঞ্চলে 30 নম্বর বুথ থেকে শুরু করে কোলা ওয়ান অঞ্চলের আমাদের 125 নম্বর বুথে আজকে বাড়িতে বাড়িতে প্রচার আমরা সম্পন্ন করলাম, মানুষকে সাথে নিয়ে এই 30 স্তর পঞ্চায়েত নির্বাচনে জয়লাভ করার জন্য। মানুষ সম্পূর্ণভাবে ভারতীয় জনতা পার্টির সাথে ছিল, আছে এবং আগামী দিনেও থাকবে, এই আশ্বাস সাধারণ মানুষ আমাদেরকে দিয়েছে এবং সেই মতো করে সাড়া দিচ্ছে। তৃণমূল পক্ষ থেকে বলা হচ্ছিল যে তাদের উন্নয়নটাই মানুষকে সাফল্য এনে দেবে এবারের নির্বাচনে, সেক্ষেত্রে কী বলবেন? তৃণমূলের উন্নয়ন হয়েছে, রাস্তাঘাটের নয়, তাদের ব্যক্তি উন্নয়ন হয়েছে। একতলা বাড়ি তিনতলা, সাইকেল থেকে মোটর সাইকেল, এবং যারা বিড়ি খাবার পয়সা থাকতো না তারা আজকে দামি দামি সিগারেট খাচ্ছে, কালো কাঁচ লাগানো গাড়িতে চড়ে বেড়াচ্ছে। চোরেদের উন্নয়ন হয়েছে, বাংলার মানুষের নয়। আপনার নাম? আমার নাম দেবব্রত পটনায়ক, তমলুক সাংগঠনিক।